বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাজ কলেজে প্রিলিউড সেমিনার অন ইন্ডিয়ান এমার্জিং অ্যাজ এ গ্লোবাল লিডার অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বর্ধমান লোকাল ব্রাঞ্চের এবং রাজ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন ডক্টর ষোড়শীমোহন দা, ডক্টর সুশান্ত ভট্টাচার্য, ডক্টর অরবিন্দ রায়, রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন কুমার মণ্ডল, ডক্টর অনন্ত কুমার ঘোষ, এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। যে সেমিনারের আয়োজন করা হয়েছে, এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বর্ধমান লোকাল ব্রাঞ্চ এবং বর্ধমান রাজ কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের বিষয়বস্তু হচ্ছে ইন্ডিয়া এমার্জিং অ্যাজ এ ওয়ার্ল্ড লিডার বা গ্লোবাল লিডার। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর ষোড়শীমোহন দা, যিনি আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বর্ধমান লোকাল ব্রাঞ্চের চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন আমাদের ডক্টর সুশান্ত ভট্টাচার্য, শরৎ সেন্টেনারি কলেজের প্রফেসর, এবং ডক্টর অরিন্দম রায়, বর্ধমান ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক। এই তিনজনকে আমরা পেয়েছি। আরও অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন কুমার মণ্ডলকে পেয়েছিলাম এবং আমাদের বর্ধমান রাজ কলেজের টিসির সেক্রেটারি, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর অনন্ত কুমার ঘোষকে পেয়েছিলাম। আজকে এই সেমিনারটা হচ্ছে যে ভারত এখন বিশ্বে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে আমরা শুনতে পাচ্ছি যে ভারত ইকোনমিক্যালি খুব স্ট্রং হচ্ছে আস্তে আস্তে। ভারতের যে পপুলেশনের যে প্যাটার্নটা, বিশেষ করে ইয়াং জেনারেশনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, ভারত মিলিটারিতে স্পেন্ডিং বেশি করছে, ভারতের জিডিপি প্রচুর বেড়ে গেছে, সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে একটা পোটেনশিয়াল ওয়ার্ল্ড লিডার হিসেবে বা সুপার পাওয়ার হিসেবে ভারতের একটা আমরা এই রকম একটা রূপ দেখতে পাচ্ছি। তো সেই বিষয়ে আমরা ছাত্রদেরকে নিয়ে এবং বিভিন্ন লোকাল কলেজের টিচারদেরকে নিয়ে এবং আইআইপিএ লোকাল ব্রাঞ্চের মেম্বারকে নিয়ে আজকে আমরা এই সেমিনারের আয়োজন করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।